জাতীয় রাজপথ ও রেলপথ ছুইথিলে বি বাঙ্গিরি পশ্চির মুখ্য সমস্যা গমনাগমন কেউটি লোকঙ্ক পাইঁ বাউঁশ পোল নহেলে অধাপন্ত্রিয়া পোল লাইফ লাইন লোকঙ্ক সমস্যাকু যেমিতি আখি বুঝি দেইছন্তি লোক প্রতিনিধি পানির গার সদৃশ হয়েছি বিধায়কঙ্ক প্রতিশ্রুতি আউ ইয়ে বাঙ্গিরি পশির রাস্তা অবস্থা কেউটি খালখমারে ভর্তি নালিগুড়ি রাস্তা তো আউ কেউ গাঁকু মূলর রাস্তা হি নাহি এবে বি অনেক গাঁর লোকঙ্ক পাইঁ ডঙ্গা ভরসা নির্বাচন মণ্ডলীর সর্বাধিক থর বিজয়ী হয়ে বিধায়ক হয়েছিল সুদাম মারণ্ডি নবীন সরকার শাসন কালে দুই থর মন্ত্রী পদ পাইলে সুদ্ধা অঞ্চলবাসী সমস্যা দূর করবার সম্পূর্ণ বিফল হয়েছেন এই যে বিজু জনতা দলর যে ঠিকাদার মানে রয়েছেন মানে যাকে নিয়ে কাম করছেন তাঁর কামর মান বহুত খারাপ প্রায় ছ মাস বর্ষে ভিতরে সে কাম নষ্ট হয়েছি না সরকার তরফ যোজনা ঠিক হলে স্থান স্থানীয় লেভেলে সেটা ঠিকভাবে কার্যকারী হয়ে পড়ুন খালি গমনাগমন নুহে আদিবাসী অধ্যুষিত বাঙ্গিরি পশির আউ এক বড় সমস্যা হচ্ছে পানীয় জল এযায় লোকঙ্ক পাখে পঞ্চিনি বিশুদ্ধ পানীয় জল কেউঠি নদী নাল ভরসা তো আউ কেউঠি লোকঙ্ক শোষ মেটাউছি চুয়া পানি বারম্বার সমস্যার সমাধান পাই প্রতিশ্রুতি মিলছে সত হলে ফল হয়েছে শূন আমার এটি বহুত হইরাণ পানি এই নদী পানি পিয়া হচ্ছে আউ টিউবওয়েল গোটে করে দিয়েছে সেইটি পানি বাহারুনি আউ আনুছি এটি গোটে কুয়া আছে সেইটির খরাদিন তো পুরো পানি শুকি যাব আউ ইনা যিবা আসবার তো বহুত হইরাণ হচ্ছে আউ নদীরে গোটে আমি খাড় ইয়ে খুঁড়িছু সেইটু আমি পানি বহিকিনা নেউছু আনুছু ঘরকু আমার টাঙ্কিরে পানি খাইবা পিবা হও নাই নদীটা পাখরে আছে সেতিপাই বালি চুয়া করিকি আমি পানি আনিকি খাউছু খালি যে মরিসনক পাই পানীয় জল অভাব তাহা নুহে চাষ জমি কুবি জল অভাব নির্বাচন মণ্ডলীরে লোকে মুখ্যতঃ চাষ উপরে নির্ভরশীল হইতিলে বি অধিকাংশ লোকে মরুড়ি সমস্যার সম্মুখীন হেউছন্তি ভুবনেশ্বর রই সরকার সিন জলসেচন রবিছ রঙ্গিন চিত্র দেখাউছন্তি হলে গ্রাউন্ড জিরোরে চাষীঙ্ক মুন্ডরে বড় চিন্তা জলসেচন এ সমস্যা দূরীকরণ দিগরে মধ্যে মিনিষ্টর মারান্ডি সাহেবঙ্কর সেমিতি কোণসি আখিদৃশিয়া উদ্যম বি নজরকু আসিনি নির্বাচন মণ্ডলীর কোলিয়ণা ব্লক তেইশ সুবর্ণরেখা জলসেচন প্রকল্প যাইছি সেঠারে রাজারাজুড়া অমলরু থিবা হলদিয়া বন্ধকু সুবর্ণরেখা জলসেচন প্রকল্পরে সামিল করা যাইছি হলে বিস্থাপিতঙ্ক সমস্যার সমাধান হই পারি নাহি নিকটরে তরবরিয়া ভাবরে মুখ্যমন্ত্রী হলদিয়া বন্ধর লোকার্পণ করি কেনালরে পানি ছাড়িথিলে হলে এবে এহা শুখিলা পড়িছি অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হইছন্তি বিস্থাপিত পরিবার অছন্তি বর্তমান সুধা টঙ্কা পাইসারি নাহান্তি এবং যেতকি পরিমাণের টঙ্কা দেইছি সেটা উচিত প্রাপ্য নুহে কিন্তু অনেক লোক পাই নথিবা সূচনা আম পাখরে অছি আজ্ঞা সুদা মারান্ডি খোদ রাজ্যর রাজস্ব মন্ত্রী হলে তাঙ্ক নিজ নির্বাচন মণ্ডলীরে ব্যাপক লঘু খনিজ দ্রব্যর বেআইন চালাণ চালিছে নির্বাচন মণ্ডলী সারা বেধড়ক ভাবে চালিছে নদী পারি চালাণ পথর ব্লাস্টিং লগাতার চালিথিবা বেলে এতিরে উৎক্ষিপ্ত হই পড়িলেনি জনসাধারণ তবে আশ্চর্যর কথা হেউছি এসবু কার্যরে মন্ত্রীঙ্কর সম্পৃক্তি থিবা চর্চা হেউছি ব্লাষ্টিং প্রত্যেক দিন ডেলি পাঁচটা বেড়ে ব্লাষ্টিং হচ্ছে আউ গ্যাস ফেস বি বহুত আসুছি ইয়াড়ে ঘর ফর বি ফাটি যাচ্ছি সবু এই সরকারকু আমার অনুরোধ যদি এমানকার কাগজপত্র অছি সেমানে তদারত করিয়ন্তু আউ কাগজপত্র যদি নাহি তাহলে সেমানে কেশর ফেশর বন্ধ করে রাখি দিয়ন্তু আউ স্বাধীনতার 75 বর্ষ বিতি যাওয়ার পরে আজ বি সবু লোকঙ্ক মুন্ড উপরে পক্কা ঘর নাহি নির্বাচন মণ্ডলীরে জলভাই আধারে হি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টা যাওথিবা অভিযোগ হেউছি ফলরে অসল হিতাধিকারীঙ্কু এইভলি ঘরে হি দিন বিতাইবাকু পড়ুছি জঙ্গল জমি পট্টা এযাই সমস্তঙ্কু বন্টা যাই পারলা নাহি ১৫ দিন পরে দেলু গুটে কাগজপত্র দেলু
ଡକୁମେଣ୍ଟ ଦେଲୁ। ତାପରେ 15 ଦିନ ଗଲା, 15 ଦିନ ପରେ ସିଏ ଡକୁମେଣ୍ଟ କହିଲେ ଯେ ଆମେ ସେ ଡକୁମେଣ୍ଟ ମୁଁ ହଜିଗଲା, ଆଉ ଥରେ ଡକୁମେଣ୍ଟ ଦିଅ। ତାପରେ ଆଉ ଥରେ ପୁଣି ଡକୁମେଣ୍ଟ ଦେଲୁ। ତାପରେ ଦେଲା ପରେ ସିଏ GRS କହିଲା ମୁଁ ଆଉ ଏଇଟା ଠିକ୍ କରିଦେବି, ଟ୍ରାନ୍ସଫର୍ କରିଦେବି, ତାପରେ ସେ ତୁମେ ଘର କରିବ। ତାପରେ ମାସେ ପରେ ଦେଖି ତାକୁ ବୁଝିଲା ବେଳକୁ ସିଏ କହିଲା ମୁଁ ଯାଇନି, ବ୍ଲକରେ ଦେଇକରି କାଗଜପତ୍ର ଆସିଲି, ତଥାପି ସେ ପଇସା ଉଠେଇ ଉଠେଇ ଖାଇଦେଲେ 2000 ଲକଡାଉନ୍ ହେଲା। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବା କ୍ଷେତ୍ରରେ ବି ଢେର ପଛୁଆ ପାଙ୍ଗିରି ପୋଷି ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ, କିଛି ହସ୍ପିଟାଲରେ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ପ୍ରଚାର ସର୍ବସ୍ୱ ରଙ୍ଗ ବାଜିଛି ସତ, ହେଲେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବା ଆଜି ବି ଲୋକଙ୍କ ପାଇଁ ସାତ ସପନ। ଡାକ୍ତର ଥିଲେ ତ ରୋଗୀ ଦେଖିବେ, ସେଥିପାଇଁ କଥା କଥାକେ ବାରିପଦା, ବାଲେଶ୍ୱର ନହେଲେ କଟକ ରେଫର ହେଉଛନ୍ତି ରୋଗୀ। ଫେକ୍ ହେଲା ଏଠି ଟ୍ରିଟମେଣ୍ଟ ହେବନି, ବାରିପଦା ରେଫର କଲେ ଆଉ ଠିକ୍ ଭାବରେ ହେଉନି, ଏଇଠି ହେଇପାରିଥାନ୍ତା ହେଲେ ଭଲ ହେଇଥାନ୍ତା, ବାରିପଦା ଗଲା ମାନେ ତ ଆମର ଏଇନା ଖର୍ଚ୍ଚ ଗୁଡ଼ା ହେବ। ଶିକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା କଥା ବି ନ କହିଲେ ଭଲ, ସ୍କୁଲ କଲେଜ ସିନା ଅଛି ହେଲେ ମାଷ୍ଟର ନାହାନ୍ତି। ଯଦି ବି ଜଣେ ପଢ଼ାଲେଖା କରେ, ଅନ୍ୟ କୌଣସି ରୋଜଗାର ପନ୍ଥା ଅଞ୍ଚଳରେ ନଥିବା କାରଣରୁ ପାଠପଢ଼ା ଅଧାରୁ ଡୋରି ବାନ୍ଧି ଦାଦନ ଖଟିବାକୁ ଅନ୍ୟ ରାଜ୍ୟକୁ ଯିବାକୁ ପଡ଼ୁଛି। ନିକଟରେ ଉତ୍ତରାଖଣ୍ଡ ଉତ୍ତରକାଶୀଠାରେ ଟନେଲ ଟ୍ରାଜେଡ଼ିରେ ଏହି ପାଙ୍ଗିରି ପୋଷି ଅଞ୍ଚଳର 2 ଶ୍ରମିକ ରହିଥିବା ଖବର ମଧ୍ୟ ସମସ୍ତଙ୍କୁ ଚକିତ କରିଥିଲା। ଲୋକଙ୍କ ପାଇଁ କିଛି ନିଯୁକ୍ତିର ସୁଯୋଗ ନାହିଁ, ବା ଲୋକମାନଙ୍କ ପାଇଁ କୌଣସି ମୌଳିକ ସେମିତି ଭଲ ସୁବିଧା ମଧ୍ୟ ନାହିଁ। ଲୋକ ଚାଷ କରି ହିଁ ଯାହା କରୁଛନ୍ତି, ଚାଷ ଉପରେ ନିର୍ଭର କରୁଛନ୍ତି, ଆଉ ଚାଷ ଛଡ଼ା ଅନ୍ୟ ବିକଳ୍ପ ନାହିଁ। ମୁଁ ଏକଲା ଅଛି, ଆଉ ପିଲା 20 ଜଣ, ଆଉ ରୁମ୍ ବି ନାହିଁ, ଗୋଟେ ରୁମ୍ରେ ସବୁ ପିଲାକୁ ବସାଉଛି, ଆଉ ଗୋଟେ ପଛପଟେ ରୁମ୍ ଥିଲା ସେଇଟା ରିପେୟାର କରିକି ଅଫିସର ଜିନିଷପତ୍ର ରଖିଛି, ଯଦି ବି ଆଉ ଗୋଟେ ରୁମ୍ ଥିଲା ଅଙ୍ଗନବାଡ଼ିକୁ ଦିଆହେଇଛି, ଆଉ ତା ସାଇଡ଼ର ରୁମ୍ ସେ ବି ପାଣି ପଡ଼ୁଛି। ସାର୍ ଦେଖନ୍ତୁ, ଆମର ଯେତିକି ଏଠି ଅଛି ଗୋଟେ କ୍ଲାସରୁମ୍, କ୍ଲାସରୁମ୍ 1-5 ତ ପଢ଼ୁଛନ୍ତି, ତ ଆଉ 2ଟା ଯେଉଁ ରୁମ୍ ଥିଲା ସେଗୁଡ଼ା ପରିଚିତ ସାର୍ କିଛି କାମରେ ଆସୁନି, ସେଗୁଡ଼ା ପୁରା ଡ୍ୟାମେଜ୍ ହେଇଯାଇଛି। ଆଉ ଗୋଟେ କ୍ଲାସ୍ରେ ପଢ଼ୁଛନ୍ତି 1-5 କ୍ଲାସ୍, ତ ଏକାଥରେ 2ଟା କ୍ଲାସ୍ର ପଢ଼େଇଲେ କିନ୍ତୁ ସମୟ ହୋଇପାରୁନି, ଯାହାଫଳରେ ଛୁଆଗୁଡ଼ା କିଛି ବୁଝିପାରୁନାହାନ୍ତି। ଆମର ମୟୂରଭଞ୍ଜରେ ବହୁତ ଶିକ୍ଷିତ ଲୋକ ଦାଦନ ବର୍ତ୍ତମାନ ଖଟିବାକୁ ଯାଉଛନ୍ତି, ବେଙ୍ଗଲୋର ଯାଉଛନ୍ତି, ଚେନ୍ନାଇ ଯାଉଛନ୍ତି। ଏଇଠି ସରକାର ଯେଉଁ ବିକାଶ କହୁଛନ୍ତି, ବିକାଶ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ମିଥ୍ୟା। ପାଙ୍ଗିରିପୋଷି ନିକଟ ଚନ୍ଦନପୁର ହସ୍ତତନ୍ତ୍ର ରାଜା ରାଜୁଡ଼ା ବେଳୁ ଡିମାଣ୍ଡ, ହେଲେ ବହୁତ ଚାହିଦା ଥିଲେ ବି ସରକାରୀ ପ୍ରୋତ୍ସାହନ ଅଭାବରୁ ଏବେ ଲୋକେ ଏହି କୋଳିକ ବୃତ୍ତି ଛାଡ଼ିବାକୁ ବସିଲେଣି। ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଥିବା ପର୍ଯ୍ୟଟନ କ୍ଷେତ୍ରଗୁଡ଼ିକର ମଧ୍ୟ ଆଶାନୁରୂପ ବିକାଶ ହୋଇପାରିଲା ନାହିଁ। ଏଣିକି ଯେ ଆମ ହସ୍ତତନ୍ତ DIC ମାଧ୍ୟମରେ ଏ ଯେଉଁ ଏଭିସନ ଫେଭିସନ ସବୁ ହେଉଛି, ହେଲେ ଆମକୁ କୌଣସି ଷ୍ଟଲ ଗୋଟେ ବି ଦିଆଯାଉନି କି ଚିଠି ବି ଦିଆଯାଉନି, ସବୁ ବେପାରୀମାନଙ୍କୁ ଦିଆହେଉଛି। ପ୍ରକୃତ ଯେ କାରିଗର ତା ପାଇଁ କିଛି ଏଠି ଏପର୍ଯ୍ୟନ୍ତ ହେଇନାହିଁ। ସରକାରୀ ପୁଣି ସୂତା ବନ୍ଦ କରିଦେଇଛି, ଏ ଗାମୁଛା ଲାଗିଥିଲା ସେଇଟା ଉଠିଗଲା, ଆଉ କିଛି ତଉଲିଆ ଲାଗିବ ବୋଲି କହୁଛି, ଆଉ ତା ସଜାମ ଦେଉନି, ପାନିଆ ବୋ ମାକୁ ଏଗୁଡ଼ା ଦେବନି କହୁଛି। ବାଙ୍ଗିରିପୋଷି ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର ଲୋକଙ୍କ ସମସ୍ୟା ଅନେକ, ଅନେକ ଅଞ୍ଚଳ ବିକାଶର ସ୍ୱାଦ ଚାଖିପାରି ନାହିଁ। ଗାଁ ଗାଁରେ ଶିକ୍ଷା, ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବା, ଭତ୍ତା, ପାନୀୟ ଜଳ, ରାସ୍ତାଘାଟ, ଆବାସ, ବିଜୁଳି, ବେକାରୀ ଭଳି ମାଳ ମାଳ ସମସ୍ୟା। ସୁଦାମ ବାବୁ ପ୍ରତିଶ୍ରୁତିର ନୀଳ ଚଷମା ବିଗତ 2 ନିର୍ବାଚନରେ ଲୋକଙ୍କୁ ପିନ୍ଧାଇଥିଲେ ସତ, ହେଲେ ଏଥର ଲୋକେ ଜବାବ ଦେବା ପାଇଁ ତୟାର ବୋଲି ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଚର୍ଚ୍ଚା ହେଉଛି। ପାଙ୍ଗିରିପୋଷିରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ ହରେକୃଷ୍ଣ ପାତ୍ରଙ୍କ ସହ ସତ୍ୟଜିତ କାଲିଆ ଓ ରଞ୍ଜନ କୁମାର ଦାସ, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।